আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে জানব যেটি ওমানের সুলতান কাবুস বিন সাইদ সম্পর্কে। সুলতান কাবুস বিন সাইদ 23 জুলাই 1970 মাত্র 29 বছর বয়সে কাবুস বিন সাইদ আল সাইদ ব্রিটিশদের সহযোগিতা নিয়ে তার বাবা ওমানের তখনকার সুলতান সাইদ বিন তৈমুরকে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করে। এরপর দীর্ঘ 50 বছর ধরে ওমান শাসন করেন তিনি। এ সময় তেল সম্পদকে ব্যবহার করে তিনি ওমানকে সমৃদ্ধির পথে নিয়ে যান। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি ছিলেন সর্বসেরা। বৈদেশিক নীতি এর ক্ষেত্রে সুলতান কাবুস ছিলেন নিরপেক্ষ। চরম রক্ষণশীল শাসক কাবুস দেশে রেডিও শোনা, রোদ চশমা পরা নিষিদ্ধ করেন। শুধু তাই নয়, নাগরিকদের বিয়ে এবং পড়াশোনা ও বিদেশ যাত্রার ব্যাপারেও তার হস্তক্ষেপ ছিল। যদিও পশ্চিমা গণমাধ্যমে তাকে প্রগতিশীল সুলতান হিসেবে অবহিত করা হয়। 10 জুন 1749 থেকে ওমান শাসন করে আসছেন আল সাইদ পরিবার। রাজবংশের 14তম প্রজন্ম কাবুস ছিলেন দেশটির নবম সুলতান। তিনি ছিলেন ওমানের এ যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় সুলতান। 10 জানুয়ারি 2020 মারা যান আরব বিশ্বের দীর্ঘমেয়াদী শাসক ওমানের সুলতান কাবুস বিন আল সাইদ। 79 বছর বয়স্ক সুলতান কাবুস কোলন ক্যান্সার সহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। টানা 5 দশক ধরে ক্ষমতায় থাকা কাবুসের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং টানা 40 দিন দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেয় ওমান সরকার। সুলতান কাবুস ছিলেন একাধারে ওমানের প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী এবং অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী। তার মৃত্যুতে বাংলাদেশেও 13 জানুয়ারি 2020 রাষ্ট্রীয় শোক পালিত হয়। ওমানের এখন নতুন সুলতান যাকে ঘোষণা করা হয় তার নাম হাইতাম বিন তারিক আল সাইদ। কাবুস বিন সাইদ, আসসালামু আলাইকুম, তিনি ব্যক্তিগত জীবনে অবস্থিত হওয়ায় আমরা এমন একটি বিষয় নিয়ে জানব, নিঃসন্তান আর যেটি আপন ভাই না থাকায় ওমানের 2011 সালে সুলতানের উত্তরাধিকার ঘোষণার জন্য উত্তরাধিকার সুলতান কাবুস সংশোধন করার উদ্যোগ 23 জুলাই সুলতান কাবুস বিন মাত্র 38 বছর বয়সে ওই সময় একটি গোপন খামে তিনি উত্তরাধিকারের নাম লিখে যান। সাইদ কাবুসের সহযোগিতা নিয়ে 11 জানুয়ারি 2020 তার বাবা স্টেশন তখনকার কর্তৃপক্ষ তার রেখে যাওয়া তৈমুর খামটি খুলেন। এক রাজ রক্তপাত প্রাসাদে সুরক্ষিত ওই খামে উত্থানে সুলতান কাবুস মধ্য দিয়ে খামের পছন্দের উত্তরসূরি হিসাবে নাম লিখে যান। তার ৫০ বছর ধরে হাইতাম ওমান শাসন করেন তারিক আল সাইদ।
নির্বাচিত হওয়ার পর 11 জানুয়ারি সুলতান হিসেবে শপথ গ্রহণ করেন। চরম রক্ষণশীল তথা হাইতাবুস দেশে তাকে প্রগতিশীল ধন্যবাদ সুলতান হিসেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 জুন